মুম্বাই ছেড়ে যাওয়ার সময় মান্নাদে বলেছিলেন, ছোট মেয়ে সুমিতা বেঙ্গালুরুতে কিছু কাজ টাজ করতে চায়, তাই আমরাও চলে যাচ্ছি। ওকে তো আমরা একা ছেড়ে দিতে পারি না। তারপর আরতি মুখোপাধ্যায় জানাচ্ছেন, দিনের পর দিন ফোন করেছি, বেজে গিয়েছে শুধু, কেউ ফোনও ধরতো না। একজন অত্যন্ত জনপ্রিয় গায়িকা শুনলাম, মান্নাদার জন্মদিনে ওর বাড়িতে দেখা করতে গিয়ে শেষমেশ বাড়িতে ঢুকতে না পেরে জানালা থেকে শুভেচ্ছা আর প্রণাম জানিয়ে চলে আসেন। কিন্তু কেন? হ্যাঁ, সেই বিষয়ে জানবো আজকের এই পর্বে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু করবার আগে একটি অনুরোধ করব, অবশ্যই পর্বটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে মান্নাদে ভোরবেলা রেওয়াজ ছাড়া ভাবতেই পারতেন না, শেষ জীবনে তার কাছে একটা হারমোনিয়াম পর্যন্ত ছিল না। মান্নাদের বহু গানের মিউজিক অ্যারেঞ্জার হিসাবে কাজ করেছিলেন শান্তনু বসু। স্ত্রী সুলোচনার মৃত্যুর পর মান্নাদে একদিন ফোন করলেন তাকে। সুলুকে উৎসর্গ করে কয়েকটা গান করব ঠিক করেছি, তোমার হেল্প চাই। তারপরেই বললেন, দেখো এই সময় আমার গান তো খরচা করে কেউ করবে না, তুমি আমাকে বলো আমি যদি আটটা গান করি কত খরচ হতে পারে। ভাবা যায়, শেষ পর্যন্ত অবশ্য মহুয়া লাহিড়ি এগিয়ে এসেছিলেন সেই রেকর্ড করার জন্য। এই রেকর্ডের কাজে বেঙ্গালুরু পৌঁছে শান্তনু বসু ফোন করলেন মান্নাবাবুকে। তিনি জিজ্ঞেস করলেন, কাল তুমি কখন আসবে? একটু অবাক হয়ে শান্তনুবাবু বললেন, দাদা আমি তো আজই আপনার সঙ্গে গান নিয়ে বসবো বলেই দুপুরে চলে এলাম। আমি যদি পাঁচটা ছটা নাগাদ যাই? একটু ইতস্তত হয়ে মান্নাদের জবাব দিলেন, আজ তো চুমু, চুমু মানে ওনার ছোটো মেয়ে, কাজে চলে যাবে, তুমি কাল এসো। শান্তনু বসু বললেন, কাউকে লাগবে না দাদা, আমি আর আপনি হলেই তো হবে। তিনি তাও বললেন, অসুবিধা আছে? শান্তনু বসু নিশ্চুপ। এবার তিনি নিজেই অস্বস্তির সঙ্গে বললেন, আমাকে তো তালাবন্ধ করে চাবি নিয়ে ও কাজে চলে যায়, আবার রাত বারোটা সাড়ে বারোটা নাগাদ আসে। স্তম্ভিত শান্তনু বসু বললেন, দাদা এভাবে আর বলো না, আর বলো না, আমার জীবনটা শেষ হয়ে গেল, আর বাঁচতে ইচ্ছা করে না, বলেই হাউমাউ করে কেঁদে উঠলেন মান্নাদে। তবে ওনার কন্যার বক্তব্য পরে জানা গিয়েছে। বেঙ্গালুরুর আইটি সেক্টরে স্বামী স্ত্রী মিলে একটা ফাস্টফুড সেন্টার চালাতো তারা, যা শুরু হতো সন্ধ্যা ছটা থেকে আর চলত গভীর রাত পর্যন্ত। ফলে ওরা শেষ রাত্রে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত, আর মান্নাবাবুর দিন শুরু হতো ভোর পাঁচটা থেকে। আর বড় মেয়ে তো আমেরিকাতে থাকত, দায় দায়িত্ব সব কনিষ্ঠ কন্যারই ছিল। কিন্তু যারা মান্না ভক্ত তাদের তো খারাপ লাগেই তার শেষ জীবনের এই করুণ অবস্থার জন্য। ইনি সেই মান্নাদে যিনি নিজের সারাটা জীবন উৎসর্গ করেছেন আমাদের গান শোনাতে। ইনি সেই মান্নাদে যিনি উপমহাদেশের সর্বকালের শ্রেষ্ঠ গায়কদের মধ্যে একজন। কি জানে শেষ জীবনে কার কী লেখা আছে? তো বন্ধুরা, আপনারা এই বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আজকের পর্বটি এখানেই সমাপ্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। ধন্যবাদ।